হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বেবি অ্যান্ড মিতে। প্রথমেই বলি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আমি এই চ্যানেলে বেবি হেলথ টিপস, কেয়ার ও বেবিদের জন্য নিত্য নতুন ফুড রেসিপি শেয়ার করি এবং নিউ মামিদের জন্য কিছু কেয়ার ও টিপস শেয়ার করি। আজকে বানাবো বিরিয়ানি একদম বেবি ফ্রেন্ডলি ওয়েতে। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। বিরিয়ানি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে, আমি নিয়েছি গোটা জিরে, ছোট একটা দারচিনি, হাফ এলাচ আর দুটো লবঙ্গ। এগুলো গেল গোটা মশলা। আর নিয়েছি গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর বিরিয়ানি মশলা একদম পিঞ্চ অফ দেব। সাধারণত 18 মাসের পর থেকে বাচ্চা থেকে সব রকম মশলা ইনক্লুড করা শুরু করতে হয়, তো আমি 2 বছরের পর থেকে সেফ সাইডে রেখে 2 বছর পর থেকে সব শুরু করছি। নিচ্ছি ঘি, মটনটা আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, চালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি টোম্যাটো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ক্যাপসিকাম, গাজর আর আলু। তোমরা চাইলে অন্যান্য যে কোনো সবজি দিয়ে এটা করতে পারো। আমি এই রান্নাটা ঘিতে বানাবো, তোমরা চাইলে তেলেতেও করতে পারো। প্রেশার কুকারে হবে সম্পূর্ণ রান্নাটা, তো আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ঘি দিলাম। এইভাবে তোমরা যদি বড়দের খাবারগুলোই বাচ্চাদের মতো করে দাও, তো ওরাও হ্যাপি থাকবে, আমরাও হ্যাপি থাকবো। আর বিরিয়ানির প্রতি বাচ্চা বড় সবাইরই একটা লোভ থাকে, তো এইভাবেই চেষ্টা করবে বেবি ফ্রেন্ডলি ওয়েতে ওদেরকে যে কোনো খাবার তৈরি করে দিতে, তাতে ওদের হেলথটাও ভালো থাকবে। গোটা মশলাগুলো একটু ভেজে নিয়ে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে এবার দিয়ে দেবো টমেটোগুলো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার সবজিগুলো দিয়ে দেব। আমি গাজর, ক্যাপসিকাম, আলু দিয়েছি, আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন। হলুদ দেব এই অল্প, জিরে দেব অল্প, ধনেও দেব অল্প, বিরিয়ানি মশলা দিচ্ছি একদম একটুখানি। এবার আমি মটনটা দিয়ে দেবো। এবার রাইসটা দিয়ে দেবো।
সমস্ত উপকরণ কষিয়ে নিয়েছি। এবার স্টকটা অ্যাড করব। মাটনটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই দুটো কি তিনটে হুইসে দিলেই এনাফ। আর একটু জলের প্রয়োজন আছে, আর একটু জল আমি দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু ফুট ধরে গেলে আমি এটা বন্ধ করে দেব। এবার আমি এটা বন্ধ করে তিন থেকে চারটি হুইসেল দেব। তৈরি হয়ে গেছে, দেখো কতটা জুসি আর ইয়ামি হয়েছে। তোমরা হয়তো ভাবছো আমি নুনটা কখন অ্যাড করলাম, আসলে আমি মাটনটা নুন দিয়েই সিদ্ধ করে নিয়েছিলাম তাই এক্সট্রা করে আর নুন দিলাম না। তোমরা চাইলে কষার সময় নুন অ্যাড করতে পারো। তৈরি হয়ে গেছে মাটন বিরিয়ানি। আমি এখানে ফ্রুট রায়তার সাথে এটা সার্ভ করেছি। তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। আদু প্রথমটা যতটা নিজের ইচ্ছা হয় আর ততটা খায়, বাকিটা আমি খাইয়ে দিই। তোমরাও চেষ্টা করো বাচ্চারা যাতে নিজের হাতে খাওয়া শেখে। বাহ।